السلام عليكم ورحمة الله وبركاته. ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত দর্শ আমাদের যে বারিকা ছিল, আশা করি তোমরা সকলে তা পূর্ণ করে এসেছো। আজকের আমাদের পাঠ হবে 52 নম্বর পৃষ্ঠার যে এবারতের অনুবাদ, এবারত আছে ওখান থেকে হবে, মাঝামাঝি দেখো। খরজ রশিদুন মিনাল বাইতি, রাশেদ বাড়ি থেকে বের হয়েছে, লিয়া জাবাইদাল মাদ্রাসাতে, মাদ্রাসায় যাওয়ার জন্য। রাশেদ মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। জাহাবাত বিনতু ফাতিমাতা ইলা হাদিকাতিল মানজিলি লিতালআবা হুনাকা মা যাইনাব। জাহাবাত বিনতু ফাতিমাতা, ফাতেমার মেয়ে বের হয়েছে, গিয়েছে, ফাতেমার মেয়ে গিয়েছে, ইলা হাদিকাতিল মানজিলি বাড়ির বাগানে, লিতালআবা হুনাকা মা যাইনাবা, জয়নাবের সাথে সেখানে খেলার জন্য, জয়নাবের সাথে সেখানে সে খেলা করার জন্য বাড়ির বাগানে ফাতেমার মেয়ে গিয়েছে। আনা আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, লিআদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। কুলতু লিজাইনাবা, আমি জয়নাবকে বললাম, ইয়া জাইনাবু, হে জয়নাব, খুজি হাদাল কুব, তুমি এই গ্লাসটি ধরো, লিতাশরবি মাআন বারিদান, ঠান্ডা পানি পান করার জন্য। আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, লিউখরিজান নাস মিনাজ-জালামি ইলা নূর, যাতে করে তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, আলোর পথে বের করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। খলাকাল্লাহু আল-ইনসানা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, লিয়া আবুদুহু ইউতিআহু, লিয়া আবুদাহু ইউতিআহু, তার ইবাদত করার জন্য এবং তার আনুগত্য করার জন্য। ক্বালাতিল উম্মু লি বিনতিহা, মা তার মেয়েকে বলল, ইযহাবি ইলা ফিরাশিক, তুমি তোমার বিছানায় যাও, লিতানামি আলাসমিল্লাহি, যাতে আল্লাহ তাআলার নামের উপর তুমি ঘুমাতে পারো, তা আল্লাহ তাআলার নামের উপর ঘুমানোর জন্য, আল্লাহর নামে ঘুমানোর জন্য তুমি তোমার বিছানায় যাও। কামাত তিলমিযুজ যাকিয়ু, মেধাবী ছাত্রটি বল দাঁড়ালো, লিউজিবা আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মেধাবী ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো। আখস্তুল বন্দুকিয়তা, আমি বন্দুক নিয়েছি, গ্রহণ করেছি, ওয়া যাহাবতু ইলা গাবাতিন বাইতিন, এবং দূরে একটা বনে গিয়েছি, লি আসিদা নামিরন, যাতে করে আমি চিতাবাঘ শিকার করতে পারি, তা চিতাবাঘ শিকার করার জন্য, চিতাবাঘ শিকার করার জন্য আমি বনে গিয়েছি। সে এর আগের পৃষ্ঠায় যে কিছু টিকের মধ্যে কিছু শব্দার্থ দেওয়া থাকে, দেখো, আদার্সু অধ্যয়ন করা, আলাকসু বাবে নাসারা মাজদার ধরা বা লওয়া, আত্মপক্ষ বাবে নাসারা মাজদার রান্না করা, উসরত নেত্রী পরিবার, গদা অন দুপুরের খাবার, আশা অন রাতের খাবার, গদা অন দুপুরের খাবার, আশা অন রাতের খাবার। তাদুখুলু মুমাজিদিন আল আন আল মাদবাখা, মাজিদের মা এখন মাদবাখে প্রবেশ করবে, লিত্তা তবুখা লিল উসরতি তোয়াম আল গদাই, পরিবারের জন্য দুপুরের খাবার রান্না করার জন্য। ইয়া উম্মু মাজিদ, ইয়া উম্মু মাজিদিন, হে মাজিদের মা, আলবিসি ওয়ালা দাকা লিবাসান নজিফান, আপনি আপনার সন্তানকে পরিচ্ছন্ন পোশাক পরিধান করান, লিতুর সিলিহি ইলাল মাদ্রাসাতি, তাকে মাদ্রাসায় পাঠানোর জন্য, লিতুর সিলিহি ইলাল মাদ্রাসাতি, তাকে মাদ্রাসায় পাঠানোর জন্য। তাদুরুসু বিনতু মাজিদিন আল-লুগাতাল আরাবিয়্যা, মাজেদের মেয়ে আরবি ভাষা পড়ে, লিতাফহামা শিক্ষা গ্রহণ করে, লিতাফহামা কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব বোঝার জন্য। আইয়ুহাল মুজনিবু, হে পাপি, উদখুলিল মসজিদ লিতাতুবা ইলাল্লাহি, তুমি মসজিদে প্রবেশ করো আল্লাহর দিকে রুজু করার জন্য, আল্লাহর দিকে তওবা করার জন্য, আল্লাহর দিকে ফেরার জন্য। দাখালাত ফাতিমাতু আল হাম্মামা, ফাতেমা বাথরুমে প্রবেশ করেছে, লিতাকসিলা কামিসাহা, তার জামা ধৌত করার জন্য। ইয়া আম্মা রাশিদিন, হে রাশিদের চাচা, আবু কাশিখুন কবীরুন, তোমার পিতা
অনেক বয়োবৃদ্ধ, অতি বৃদ্ধ। ফাখুজ ইয়াদাহু, সুতরাং তুমি তার হাত ধরো, লিতুনজিলাহু মিনাস সাইয়্যারা, যাতে করে তুমি তাকে গাড়ি থেকে নামাতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, যেই এবারের অর্থ বললাম, এরপরে প্রশ্ন উত্তর আসতেছে। প্রশ্ন আছে, উত্তর আছে, পড়ব এবং অর্থ করবে। লিমাজা করা রসলিনুল বাইতি খরাজা লিয়া ঝাবাইল মাদ্রাসাতি, এই উত্তরগুলো সব এবারতে গিয়েছে, তারপর এখানে আবার উত্তর দিয়ে দিয়েছে। তোমরা এই উত্তরগুলো নিজে নিজে পড়বা ইনশাআল্লাহ তাআলা। 54 নম্বর পৃষ্ঠা শেষে দেখো কিছু তারকিব দেওয়া আছে। রশিদ, সদিক ও রশিদিন, রশিদুন প্রথমে দেওয়া আছে, ইয়া রশিদু হে রাশেদ, ইয়া হরফে নাদা, রাশেদ মুনাদা, সদিক ও রশিদিন মুজাব মুজরাফি হয়েছে। এরপর আছে ইয়া সদিক আর রাশিদিন, ইয়া হরফে নাদা সদিক, এটি মুনাদা মুজাফ, আর রশিদিন এটা হলো মুজাফিলাই। ইয়া উখত মাজিদিন, ইয়া আখা ফাতিমাতা, ইয়া ইমাম আল মসজিদ, ইয়া ফাল্লাহ আল কারিয়াতি, একই তারকিব হবে। এখন কিছু ব্যবহার দিচ্ছে, যে তোমরাও কিছু বাক্য দেওয়া আছে এখানে হফেনাদের ব্যবহার করে যোগ করে অর্থ বলো। বিন্তু আয়েশাতা, আয়েশার মেয়ে, ইয়া বিন্তা আয়েশাতা, হে আয়েশার মেয়ে। আর তোমরা জানো যে মোনাদা যখন মুজাফিলি হবে তখন মুজাফের মধ্যে নসব হবে, ইয়ার পর যখন মোনাদাটা মুজাফ এজাফত হবে তখন মুজাফটা নসব হবে। ইয়া বিনতা আয়েশাতা, হে আয়েশার মেয়ে, ইয়া আবা খালিদিন, হে খালেদের পিতা, ইয়া তাজিরুল মদিনাতি, হে মদিনার ব্যবসায়ী, ইয়া মুআল্লিমা রশিদিন, হে রাশেদের শিক্ষক, হে রাশেদের শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে রইল ইনশাল্লাহ। আগামী দর্শে ক্লাস হবে, তোমরা হরফে নাদার ব্যবহার ভালো করে শিখবে এবং যে প্রশ্ন উত্তরগুলো এখানে আছে ভালো করে শিখবে। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করবে, হ্যাঁ, ক্লাস সিক্সে করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।